অনেক সময় সিপিএম বলে তাহলে আমাকে গ্রেপ্তার করলো না কেন, আরে করিনি তো তোদের দয়া করে, গ্রেপ্তার করলে তো সব কটাকে করতে হতো। সুব্রত তো আজকে বেঁচে নেই, কিন্তু সুব্রত দা মাঝে মাঝেই আমাকে বলতো, এই মমতা তোর একটু বড় দোষ, তুই এই সিপিএমটাকে ক্ষমা করে দিলি। আমি বললাম কেন সুব্রত দা, বলে তুই জানিস ও যা অত্যাচার করেছে, ওকে রেশনের মতো রেশনকে যেমন সপ্তাহে একবার রেশন পাওয়া যায় সপ্তাহে একবার করে পেটাই দেওয়া উচিত। আমি সুব্রতদাকে বললাম, সুব্রতদা আপনি ভেবেছেন খুব ভালো কথা, আজকে তিনি বেঁচে নেই, কিন্তু কথাটি আমার মাঝে মাঝেই মনে পড়ে, তাই কখনো কখনো স্মরণীয় বরণীয় ঘটনার মধ্যে চলে আসে। মারবো না আমরা কাউকে, পাপের মার বিচুটি পাতা দিয়ে ঘষলেই চলে যাবে, বন্দুকের দরকার নেই, লাঠির দরকার নেই, এত বড় সাহস। কালকে বীর বাহাজ্জা আমাদের দলের মন্ত্রী, তার গাড়িও ভাঙচুর করেছে, সে একটা আদিবাসী কন্যা, অনেক কাজ করে, সিনেমায় কাজ করে, নাটকে কাজ করে, ওকে আমি অনেক কাজ করাই, ওর গাড়ি ভেঙেছে,